কি যতীন বাবু একাকা বসে বসে কার কথা ভাবছেন শুনি? পূর্বজন্মে কার কথা বুঝি? কেন আমি কি এমন হতভাগা যে ভাবতে হলেই পূর্বজন্ম নিয়ে টান দিতে হবে? আর মিথ্যে বড়াই করো না, তোমার ইহজন্মের সব খবরা খবরই রাখি মশাই। ছি 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 ছি, এত বয়স হলো এখন পর্যন্ত একটা বউ ঘরে আনতে পারলে না? শোনো, ওই যে আমাদের ধনামালিটা, ওরও ঘরে একটা বউ আছে জানো তো, তার সঙ্গে রোজ দুবেলা ঝগড়া করে পাড়া শুদ্ধ মানুষকে বুঝিয়ে দেয়, ওরও বউ আছে বটে। আর তুমি তুমি ওই আকাশের পানে তাকিয়ে তাকিয়ে এমন ভান করছো যেন বসে বসে কার চাঁদ মুখ ধ্যান করছো, এসব চালাকি আমি বুঝি না। না আচ্ছা, চেনা বামনেরও তো পৈতের দরকার হয় নাকি? শোনো, আমাদের ওই ধনাটাকেও তো কোনোদিন এমন বিরহের ভান করে আকাশপানে তাকিয়ে থাকতে দেখিনি, অতি বড় বিচ্ছেদের দিনেও তো দেখিনি রে বাপু। আর তুমি মশাই এই সাত জন্মে বউয়ের মুখটাও দেখলে না, কেবল হাসপাতালে মরা কেটে আর পড়া মুখস্থ করেই বয়সটা পার করে দিলে। আচ্ছা যতীন, তুমি এমন দূর পারে গদগদ হয়ে তাকিয়ে তাকিয়ে কি ভাবো বলো তো? সে তুমি বুঝবে না পটল। না না না, সে আমি বুঝবো না। দেখো, এই সমস্ত বাজে কথা বকো না তো, একদম ভালো লাগে না, গা জ্বালা করে। খুড়িমা বেঁচে থাকে কি তুমি অমন করে ধেই ধেই করে? হয়েছে হয়েছে, থাক, আর বলতে হবে না, আমাকে আর লজ্জা দিও না। ঠিক আছে, তোমাদের ওই ধনাই ধন্য, এখন থেকে ধনার আদর্শে চলার চেষ্টা করব, হয়েছে? কাল সকালে উঠেই যে কাঠকুড়ানি মেয়ের মুখ দেখব তার গলাতেই আমি মারা দেব, আর ধিক্কার আমার সহ্য হচ্ছে না, অসহ্য। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ 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 রইল, তবে এসো। কোথায় এসো? না 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 না, আবার তোমার মাথায় কোন দুষ্টুমি বুদ্ধি খেলেছে কে জানে, আমি এখান থেকে এক চুলও নড়ব না। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। এই দেখো, এ হচ্ছে আমাদের কুড়ানি। আয় কুড়ানি, দেখ দেখি। কি দিদি? আমার এই ভাইটিকে দেখ তো, দেখতে কেমন, ভালো না? হ্যাঁ ভালো। পটল, কি ছেলে মানুষই শুরু করেছো? কি আমি ছেলে মানুষই করছি না, তুমি বুড়ো মানুষই করছো। আচ্ছা তোমার কি বয়সের কোনো গাছ পাথর নেই? কি আশ্চর্য! আরে বাবা, তোমার ভয়ের কোনো কারণ নেই, এখনই মারা দিতে হবে না, ফাগুন চৈত্রে লগ্ন নেই, অনেক সময় আছে। ও যতীন, এসেছো? নমস্কার। নমস্কার, খবর কি বলো, খুড়ো মশা কেমন আছেন? না তেমন একটা ভালো নেই, মা গত হবার পর থেকে শরীরটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, যখন এসেছো তখন তোমাকে কিন্তু একটু ডাক্তারি করতে হবে। ডাক্তারি কার জন্যে? শোনো, পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটা মেয়েকে নিয়ে এসে মানুষ করেছি, পটলকে কুড়ানি বলে ডাকে, কুড়িয়ে পেয়েছে কিনা? ও সেই মেয়েটি যাকে পটল আমাকে দুপুরবেলা দেখালো? ও তুমি তাকে দেখেছো? হ্যাঁ দেখেছি বই কি। শোনো, গত দুর্ভিক্ষের সময় আমাদের বাংলোর সামনে গাছতলায় ওই মেয়েটি ওর বাবা মার সঙ্গে পড়েছিল, যখন আমরা খবর পেলাম গিয়ে দেখি ততক্ষণে ওর বাবা মা মারা গেছে, মেয়েটির প্রাণটুকু শুধু আছে। আমরা কুড়িয়ে নিয়ে আসলাম, পটলকে অনেক যত্নে বাঁচালো, তবে ওর জাতের কথা কেউ জানত না, এ নিয়ে কেউ আপত্তি করলে পটল বলতো ও তো দ্বিজ, একবার মরে আমাদের ঘরে আবার জন্মেছে, ওর সাবেক জাতের কথা তো কবেই ঘুচে গেছে, এ নিয়ে আর বাড়াবাড়ি কেন? তুমি শুনে অবাক হবে, ওই মেয়েটি পটলকে প্রথমে মা বলে ডাকত। একদিন পটল ওকে ডেকে বলল, খবরদার আমাকে মা বলে ডাকবি না, দিদি বল। পটল বলল, অত বড় মেয়ে ওকে মা বলে ডাকলে যে ওকে বুড়ি মনে হবে। আমার কি মনে হয় জানো যতীন, গত দুর্ভিক্ষের সময় উপবাসে হোক বা অন্য কোনো কারণে হোক, ওর মাঝে মাঝে না শূল বেদনার মতো মনে হয়,
তোমাকে বাপু ওকে একটু ভালো করে পরীক্ষা করতে হবে। পটল পটল, কুড়ানিকে একটু পাঠিয়ে দাও তো। না না যতীন, তুমি বৃথা সংকোচ করো না। ও দেখতেই মস্ত ডাগর হয়েছে, কেউ বয়স খুব কম, ও কিছুই বোঝে না, বোনের হরেনি। যাও ওখানে যাও। দেখি তোমার হাতটা দেখি। চোখ দেখি। হ্যাঁ ঠিক, পেটটা দেখি। ব্যথা করছে? ঠিক আছে যাও। চলো যতীন চলো। কেমন দেখলে? কই, শরীর যন্ত্রের তো তেমন কোনো বিকার বোধ হলো না। তবে হ্যাঁ, বলতে পারো হৃদয় যন্ত্রেরও কোনো বিকার ঘটেনি। প্রমাণ দেখতে চাও? কুরানি, ও কুরানি, এদিকে চেয়ে দেখ তো, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়? ও তুই বিয়ে করবি? পটল, এ তোমার বাড়াবাড়ি, এ বড় অন্যায় ম্যাজিস্ট্রেট বাবু। আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিচ্ছেন। নইলে আমি তো ওর কাছ থেকে প্রশ্রয় প্রত্যাশা করতে পারিনি যতীন বাবু। শোনো, তুমি কুরানিকে জানো না বলেই বড় বেশি ব্যস্ত হয়ে পড়েছো। এতদিন ওকে নিয়ে সবাই কৌতুক করেছে, এখন মাঝখান থেকে তুমি যদি ওকে গাম্ভীর্য দেখাও তবে সেটা ওর পক্ষে একটা অসঙ্গতির ব্যাপার হয়ে দাঁড়াবে না। আর তাছাড়া এই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালই বলল না। ছেলেবেলা থেকে ওর সঙ্গে শুধু ঝগড়া আর ঝগড়া। ও বড্ড বেশি গম্ভীর মানুষ, বেরসিক, অসহ্য। আচ্ছা, তাহলে ঝগড়া করাটা এমনি করেই একেবারে অভ্যাস হয়ে গেছে, এখন ভাই সরে পড়েছে আমার উপরে। থাক, ফের মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করে কোনো সুখ নেই বাপু, তাছাড়া সেই চেষ্টাও আমি করিনি। আমি অবশ্য গোড়াতেই হার মেনে যাই। বড় কর্মই করো, বলি গোড়াতে হার না মেনে শেষে হার মানলেই পারো, তাতে আমিও খুশি হতাম। ম্যাজিস্ট্রেট বাবু, আপনি ম্যাজিস্ট্রেসি ছেড়ে দিয়ে সাধু সন্ন্যাসী হয়ে যান, ভালো করবেন। সেটা হতে আর বাকি নেই যতীন। যতীন যতীন, শিগগির এসো, এসো না। এসো, কুরানি কেমন জানি করছে, এসো দেখো। দেখি 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 দেখি, হাত দেখি। না না, ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি, চোখ দেখি চোখ দেখি চোখ দেখি, মুখ না, কোনো অসুবিধা নেই, আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। এই যে এই যে ওষুধ লিখে দিচ্ছে, এই যে আমি এখানে। এই যে আমি এখানে। তুলসীদা, ওষুধগুলো নিয়ে এসে তাড়াতাড়ি যাও। ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। শোনো, এক বোতল গরম জল আর খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে এসো, যাও সেঁক দিতে হবে। দেখি একটু দেখি একটু, আমাকে একটু সেঁক দিতে দে। ভাল লাগছে না? ভারী তো মস্ত ডাক্তার হয়েছো, চেয়ে চেয়ে দেখছো কি? দেখছো না হাত পা কেমন হিম হয়ে গেছে? ধরো ধরো, উফ, এই গরম তেলটা একটু মালিশ করো তো।
মালিশ করো, ওর পায়ে মালিশ করো। সেরে যাবে, সেরে যাবে। দেখি দেখি খুব কষ্ট হচ্ছে রে। পটল, এখন কেমন দেখছো? ওষুধটা খাইয়েছো? পটল, তুমি যাও। হরকুমার বাবু খুব ছটফট করছেন, শুনছো না? তাছাড়া রাত তো কম হয়নি, যাও। অন্যের দোহাই দেবে বই কি, ছটফট যে কে করছে তা তো বুঝি। আমি চলে গেলেই তুমি বেঁচে যাও, তাই না? তোমার পেটে পেটে এত ছিল তা কে বুঝবে? দোহাই তোমার, দোহাই তোমার, তুমি চুপ করো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, তাহলে অন্তত তোমার মুখের কথা থেকে তো বাঁচবো। আমার আসলে বুঝতে ভুল হয়েছে, হরকুমার বাবু বেশ শান্তিতেই আছেন, বোধ করি এর আগে এমন সুযোগ তিনি পাননি। ওলো, তোর চোখ খুলবার জন্য তোর বর আজ অনেকক্ষণ ধরে তোর পায়ে ধরে সাজছে, তাই বুঝি আজ এত দেরি হলো। ছি 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 ছি, ওঠ 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 ওঠ, উঠে ওনার পায়ের ধুলো নে, ওঠ পায়ের ধুলো নে। দেখো দেখো ও ঘরে গিয়ে দেখো, দাদা বাবু ছিছি বুড়ানি, কদিন হলো তোমার দিদি তোমাকে নিয়ে যে তামাশা শুরু করেছেন সেটা কি তুমি বুঝতে পারো, নাকি তোমার ভালো লাগে? বুড়ানি এদিকে এসো। তোমার ওই হাতের মালাটি আমাকে দেবে?
কি রে কুড়ানি, তোর বর তো পালিয়ে গেল, তাকে ধরেও রাখতে পারলিনি? ও কি কুড়ানি, কি হয়েছে তোর? ওভাবে বসে আছিস যে, কি হলো? এই দেখি ওর তো, আয় দেখি। ও কি তুই কাঁদছিস? মন খারাপ? লক্ষ্মী বোন আমার, আমি বুঝিনি রে তোর দিদির কথা তুই এভাবে বিশ্বাস করবি, আমি সত্যি বুঝিনি। তোর মনে যা আছে সব খুলে বল আমাকে। তোর দিদিটা বড় দুষ্ট, তাই না রে? তাকা আমার দিকে, তাকা, তোর দিদিকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। দিদি তোমার চা। কি হলো, শরীর খারাপ? কথা বলছো না যে? চাটা এখানে রেখে গেলুম। এ কি বিপদ ঘটলো বলতো? আজ তুমি কি করছিলে? তুমি আমাকে কেন বারণ করলে না? তোমাকে বারণ করা তো আমার কোনো কালে অভ্যেস নেই পুটু, আর বারণ করলে কি ফল পাওয়া যেত? তুমি কেমন স্বামী? আমি যদি কোনো ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? তুমি আমাকে এই খেলা কেন খেলতে দিলে, কেন?
আমি কাল দারোগা বাবুকে সবিস্তারে সবকিছু জানিয়েছি। উনি সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিচ্ছেন। এ ব্যাপারে তো ভদ্রলোকের কোনো গাফিলতি দেখছি না। কিন্তু এ মুহূর্তে দেশের যে অবস্থা, চারিদিকে প্লেগের বিভীষিকায় এত লোক এত দিকে ছুটে বেড়াচ্ছে যে তার অন্ত নেই, এর মধ্যে একটা মেয়েকে খুঁজে পাওয়া কি চারটিখানি কথা? দেখা যাক কি হয়, ওর অদৃষ্টে যা লেখা আছে তাই হবে। এ নিয়ে তুমি দুঃখ করো না, তাতে মনের কষ্ট আরো বাড়বে। একদিন অজ্ঞাতের কোল থেকে যাকে খুঁজে পেয়েছিলে, সেই অজ্ঞাতের কোলেই সে আবার নিজেকে লুকিয়ে ফেলেছে। এ নিয়ে বৃথা দুঃখ করে লাভ নেই। ও ছিল অরণ্যের পিতৃমাতৃহীন এক ফুল। তুমি তাকে তুলে নিয়ে এসে যত্ন করে নিজের ফুলদানিতে সাজিয়ে রেখেছিলে। নিয়তির কি পরিহাস! কুরানি, এই ট্যাবলেটটা চুষে চুষে খেয়ে ফেলো, খুব ভালো লাগবে। তোমার কোনো ভয় নেই, তুমি খুব শিগগিরই সুস্থ হয়ে যাবে। দাদাবাবু, আপনি অমর করে পালিয়ে কোথায় গিয়েছিলেন? আমার বড্ড ভয় লাগছে, আমাকে এমন করে ফেলে আর কোথাও যাবেন না, কথা দিন। কথা দিচ্ছি, দু একদিনের মধ্যেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, তোমার আর কোনো চিন্তা নেই। নমস্কার। আসুন আসুন ডাক্তারবাবু, বসুন। তারপর কি সংবাদ বলুন? শুনেছি কাল প্লেগ ওয়ার্ডে দুইজন রোগী নাকি এক্সপায়ার করেছে। আগে হ্যাঁ, আমি অবশ্য খবরটা দেরিতে পেয়েছি। রিয়েলি স্যাড, অবস্থার তো তেমন কোনো উন্নতিও দেখছি না। স্যার, ওই প্লেগ সন্দেহে যে মেয়েটিকে ভর্তি করা হয়েছে, আসলে তার প্লেগ হয়নি। আর ইউ শিওর? ওর রিপোর্টে তো তাই দেখলাম। মেয়েটি এখন কোথায়, কেমন আছে? স্যার, এখন কিছুটা সুস্থ। আসলে ও দীর্ঘদিন পুষ্টির অভাবে দুর্বল ছিল, পথে অজ্ঞান হয়ে পড়ে। পুলিশের লোক প্লেগ সন্দেহ করে এখানে ফেলে গেছে। ইদানিং চারিদিকে একটা প্লেগ আতঙ্ক ছড়িয়ে গেছে। সেটাই তো স্বাভাবিক, অবস্থাটা যেভাবে দিন দিন এপিডেমিক ফর্মে টার্ন নিয়েছে, তাতে তো মানুষের মনে একটা প্যানিক সৃষ্টি হবেই। স্যার, আমি বলছিলাম কি, মানে মেয়েটি যেভাবে ওই প্লেগ রোগীদের ওয়ার্ডে আছে, সেটা ওর জন্য খুব রিস্কি, তাই ইমিডিয়েটলি ওকে অন্য কোথাও সরিয়ে ফেলা দরকার। যতীনবাবু, আপনি ওকে ইমিডিয়েটলি শিফট করার ব্যবস্থা করুন, আমি দেখছি।
কুরানি, এখন কেমন লাগছে তোমার? এখন কি তোমার ভালো বোধ হচ্ছে? কুরানি, তোমার গলায় এটা কি? পটল, আশা করি ভালো আছো। সেদিন তোমার বাড়ি হতে এভাবে চলে আসার জন্য আমি অতিশয় অনুতপ্ত। তুমি ক্ষমা করো। তোমার ওখান থেকে কলকাতায় এসে হাসপাতালে চাকুরিতে যোগ দিয়েছি। তুমি খবরের কাগজে নিশ্চয়ই এখানে প্লেগ রোগের মহামারীর খবর পড়েছ, আর এরই মধ্যে তুমি শুনে আশ্চর্য হবে যে তোমার কুড়ানিকে এই হাসপাতালে আমি খুঁজে পেয়েছি। ওর যদিও প্লেগ হয়নি, কিন্তু শরীর অপুষ্টিতে ভীষণ ভেঙে পড়েছে, হৃদযন্ত্র বড় দুর্বল, এখন বাঁচার আশা নেই বললেই চলে। ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি। তুমি পত্র পাওয়া মাত্র এক মুহূর্ত বিলম্ব না করে চলে এসো, আমার ঠিকানায় উল্লেখ রইল। আর বিশেষ কি, জামাইবাবুকে আমার প্রণাম দিও, সাক্ষাতে বিস্তারিত বলবো। শুনছো, আমার মনটা যেন কেমন কেমন করছে। আমার মন বলছে কাল সকালে গেলে আমি কুড়ানিকে দেখতে পাবো না। তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো, তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো। তুমি আছো? আমি তো তোমার চিঠি পেয়ে ভাবলাম কাল সকালে রওনা দেব, কিন্তু মাঝরাতে পটল আবার ডেকে তুলল। কেমন আছো? এই তো, সারা রাস্তা বড় দুশ্চিন্তায় ছিলাম। তুমি যাও পাশের ঘরে গিয়ে শোগে, তোমারও বিশ্রাম নেওয়া দরকার। হ্যাঁ যাবো, আপনি যাও। তুমি থাকো। আছি। এখন কেমন মনে হচ্ছে? আশা আছে, যতীন সত্যি করে বলো তো, তুমি কুরানিকে ভালোবাসো না? কুরানি, কুরানি আমার দিকে তাকাও, তোমার ওই মালাটা আমাকে দেবে? কি হবে দাদা বাবু,
আমি যে তোমাকে ভালোবাসি কুরানি। যতীন, তুমি একটু ও ঘরে যাও তো। এই মালাটাও কি পরিয়ে দাও না? ভাগ্য ভালো বোন, জীবনের চেয়ে তোর মরণই সুখের। যার ধন তিনি নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না।